আমি লিয়াকত হোসেন, সিইও ব্যাবিলন রিসোর্সেস লিমিটেড। বিজনেস কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের উপরে গ্রাজুয়েশন করেছি। ওরাকেল, মাইক্রোসফট, এডার সহ আমার 20টি সার্টিফিকেশন, ভেন্ডর সার্টিফিকেশন রয়েছে। এর বাইরে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অ্যান্ড পৃথিবীর স্বনামধন্য প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের লিডারশিপ এবং টেকনোলজির উপরে টেস্টের মতো কোর্স আমি করিয়েছি। ক্যারিয়ার শুরুতে আমি ডেটাবেস কনসালটেন্ট ছিলাম। আমি দেশে এবং দেশের বাইরে অনেক প্রতিষ্ঠানে ওরাকেল পড়িয়েছি। আমি ওরাকেল ইউনিভার্সিটি ফ্যাকাল্টি ছিলাম অনেক বছর ধরে। আমি ওরাকেল ইউনিভার্সিটি হয়ে অনেক টেকনিক্যালি হাই এন্ডেড অনেক কোর্স আমি করিয়েছি। বর্তমানে আমি 4টি কোম্পানি লিড করি। আমার একটি কোম্পানির নাম হচ্ছে ব্যাবিলন রিসোর্সেস লিমিটেড, একটি কোম্পানি নিউজ অ্যান্ড টেকনোলজি লিমিটেড, একটি কোম্পানি স্কিল শপার, একটি কোম্পানি হারলেন্সার। আমাদের কোম্পানি থেকে আমরা এন্টারপ্রাইজ সলিউশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, লার্জ স্কেলের এন্টারপ্রাইজ সলিউশন। আমরা একটা ERP করেছি গার্মেন্টসের জন্য। এর বাইরেও আমাদের প্রায় 19টির মতো কাস্টমাইজ সফটওয়্যার আছে, মানে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য। এগুলো আমরা গার্মেন্টস আমরা ইমপ্লিমেন্ট করেছি। গার্মেন্টসের বাইরেও আমরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আমরা ইমপ্লিমেন্ট করেছি। সরকারি পর্যায়ে আমরা অনেক সফটওয়্যার আমরা ইমপ্লিমেন্ট করেছি। আমরা প্রায় সরকারি বেসরকারি পর্যায়ে আমরা প্রায় 30,000 মানুষকে আমরা ট্রেনিং করিয়েছি। আমাদের কোম্পানি ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে কাজ করা শুরু করেছি আমরা। আমরা সফট স্কিল নিয়ে কাজ করি। 2030 সালের মধ্যে আমাদের টার্গেট আছে, আমাদের যে কোম্পানির নাম হচ্ছে স্কিল শপার, স্কিল শপার থেকে প্রায় 1 মিলিয়ন মানুষকে ট্রেনিং করানো। গত 2 বছরে প্রায় আমরা 3,000 মানুষকে আমরা সফট স্কিল উপর ট্রেনিং করিয়েছি। আমাদের কোম্পানির ইন্টারন্যাশনাল মার্কেটে যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট অলরেডি 50,000-এর বেশি কাস্টমার ইউজ করছে। আমাদের IT ইন্ডাস্ট্রিতে আমরা বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে আছি। প্রবলেমগুলো কি, একটা প্রবলেম হচ্ছে যেমন আমাদের দক্ষ মানব সম্পদ আমাদের নাই। আমরা কোম্পানিগুলো হিউম্যান রিসোর্সের ক্রাইসিসে সবসময় থাকি। আমরা একটা সার্কুলার দিলে যে ধরনের রিসোর্স দরকার সেই রিসোর্সগুলো আমরা পাই না। তাতে এটাও বলতে চাই, আমাদের দেশে যারা স্টার্ট আপ কোম্পানি, যারা নতুন কোম্পানি, তাদের জন্য একটা এন্ট্রি ব্যারিয়ার আছে। তারা অ্যাক্সেস টু ফাইন্যান্স তাদের জন্য ভেরি ডিফিকাল্ট। তারা ফাইন্যান্স পায় না, তারা সরকারি প্রজেক্টে পার্টিসিপেট করতে পারে না। ইয়ার অফ এক্সপিরিয়েন্সের জন্য তাদের কাছে যে ফাইন্যান্সিয়াল সলভেন্সি চায়, সেই সলভেন্সি তাদের থাকে না। এই ধরনের প্রবলেমগুলো আমাদের ICT ইন্ডাস্ট্রিতে আমরা রেগুলারই ফেস করি। এর সাথে আমাদের দেশের যে সফটওয়্যার খাত, আরেকটি প্রবলেম হচ্ছে আপনার আমাদের সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে আমাদের মার্কেটটা এখনও রেডি হয়নি। আমাদের লোকাল সফটওয়্যার কোম্পানি যে ব্র্যান্ডিং দরকার সেই ব্র্যান্ডিংটি হয়নি। ইন্টারন্যাশনাল মার্কেটে যে বাংলাদেশের ব্র্যান্ডিং হওয়ার, কান্ট্রি ব্র্যান্ডিং হওয়ার, সেটি হয়নি। সো আমাদের লোকাল কোম্পানিগুলোর জন্য আমাদের একটা ব্র্যান্ডিং করতে হবে লোকাল মার্কেটে। আমরা সবসময় যখন ব্র্যান্ডিংয়ের কথা বলি, তখন আমরা বলি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের সফটওয়্যার কোম্পানিগুলোকে ব্র্যান্ডিং করার জন্য। ইন্টারন্যাশনাল মার্কেটের আগে আমার যেটা মনে হয়, আমাদের দেশে আমাদের একটা বিশাল $1 বিলিয়ন মার্কেট আছে, সেই মার্কেটে আমাদের কোম্পানিগুলো এখনও প্রপারলি অ্যাক্সেস পায় না। আমরা দেখেছি সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে অনেক সফটওয়্যার পার্চেসের ক্ষেত্রে বিদেশি কোম্পানিদেরকে প্রাধান্য দেয়। বিদেশি কোম্পানির কাছ থেকে যে $1 বিলিয়ন দিয়ে যে সফটওয়্যারটা কেনা হয়, তার থেকে অনেক কম দামে আমাদের কোম্পানিগুলোর অনেক সক্ষমতার সাথে, অনেক ভালো কাস্টমার সার্ভিসের সাথে সেই সমস্ত সফটওয়্যার আমরা ডেলিভার করতে পারি। আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সও আছে আমাদের লোকাল কোম্পানিগুলোর ক্ষেত্রে। আমরা যে প্রবলেমের কথাগুলো বললাম, এই প্রবলেমগুলো সলিউশন করার জন্য আমাদেরকে কিছু ডেটা ডিভেন অ্যাপ্রোচ নিতে হবে। আমাদের আসলে প্রবলেমগুলো কী সেগুলো সরকারকে বোঝাতে হবে। আমাদের অ্যাসোসিয়েশনের এখানে রেসপন্সিবিলিটি আছে, তার মেম্বাররা কী ধরনের প্রবলেম ফেস করে, অ্যাসোসিয়েশনের সেই প্রবলেমের জায়গাগুলো নিয়ে সরকারের সাথে কাজ করতে হবে। আসলে আমাদের যে ট্রেডিশনাল যে পলিসি আছে, সেই পলিসিতে যে প্রবলেমগুলো কারেন্টলি আমরা বলছি সেগুলো সলভ করা সম্ভব না। আমি প্রবলেমগুলো যদি মোটা দেখে বলি, আমাদের প্রবলেম কি, অ্যাক্সেস টু ফাইন্যান্স একটা প্রবলেম, আমাদের হিউম্যান রিসোর্স একটা প্রবলেম, সরকারি যে প্রজেক্টে লোকাল কোম্পানি পার্টিসিপেশন একটা প্রবলেম, স্টার্ট আপদের এন্ট্রি ব্যারিয়ার একটা প্রবলেম। এই সমস্ত প্রবলেম কখনো আপনার যদি আমি ট্রেডিশনাল যে পলিসি আছে পলিসিটা চেঞ্জ না করি সম্ভব না। আমাদের অ্যাসোসিয়েশনের বেসিসে দরকার সেই পলিসি রিফর্মের ক্ষেত্রে কাজ করা এবং সরকারের সাথে একসাথে বসে ইন্ডাস্ট্রি প্রবলেমগুলো তাদেরকে বোঝানো এবং এই প্রবলেমগুলোর সলিউশন যদি আমরা করতে পারি, আমাদের ইন্ডাস্ট্রি কীভাবে এগিয়ে যাবে সরকারকে সেই জিনিসগুলো ক্লিয়ারলি বোঝানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর অ্যাসোসিয়েশনের আরেকটি কাজও আছে, অ্যাসোসিয়েশন সাথে সরকারের সাথে যেমন বন্ধু হবে, সেই সাথে সরকারের সাথে অ্যাসোসিয়েশনের বার্গেনিং একটা ক্যাপাসিটি থাকতে হবে। আমি মনে করি আমাদের সেই বার্গেনিং ক্যাপাসিটির জায়গাটা আমরা অনেকটা দুর্বল। আমরা অ্যাসোসিয়েশন থেকে সেই বার্গেনিংয়ের জায়গাটাকে আবারও রিইনস্টল করতে চাই। আমরা বলছি 2031 সালের মধ্যে আমাদের IT ইন্ডাস্ট্রির গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ছাড়িয়ে যাবে। আমাদের সরকারি সহযোগিতা আছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ দিয়েছেন, উনি এক্সপার্ট বাংলাদেশ করেছেন, উনি আমাদের IT ইন্ডাস্ট্রির জন্য আমাদের যা যা দরকার সব সময় করে যাচ্ছেন, আমাদের জন্য হাইটেক পার্ক করে দিয়েছেন, আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছেন, আমাদের কানেক্টিভিটি উনি কাজ আমাদেরকে কানেক্টিভিটি করে দিয়েছেন।
এখন সরকারি সহযোগিতা আমাদের আছে, আমাদের যে অ্যাসোসিয়েশন বেসিসের অলরেডি একটি গ্রহণযোগ্যতা সরকারি পর্যায়ে তৈরি হয়েছে, অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে আমরা বেসিসের একটি অবস্থান ক্রিয়েট হয়েছে। বেসিসকে আমরা এমন এক জায়গায় নিয়ে যেতে চাই যেখান থেকে বেসিসের সকল মেম্বার পাওয়ার ফিল করবে সে অ্যাজ এ বেসিসের মেম্বার হিসেবে। বেসিসকে সেই জায়গায় নিয়ে যেতে চাই গভর্নমেন্টের সাথে বার্গেনিং যাতে সে করতে পারে, পলিসি রিফর্মের জায়গাগুলোতে সেজন্য কাজ করতে পারে। বেসিসের আপনার কান্ট্রি ব্যান্ডিংয়ের জন্য বেসিস যাতে অগ্রণী ভূমিকা পালন করে, শুধু আইসিটি ইন্ডাস্ট্রি না, সারা বাংলাদেশের ব্যান্ডিংয়ের জন্য বেসিস যাতে অগ্রণী ভূমিকা পালন করে সেই জায়গাগুলোতে আমি কাজ করতে চাই। এর সাথে আমি আমাদের অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি মেম্বারের জন্য সরকারি পর্যায়ে কাজের ক্ষেত্রে লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করতে চাই। তার সাথে আমি আমাদের অ্যাক্সেস টু ফাইন্যান্সের কথা আমি আগেও বলেছি, অ্যাক্সেস টু ফাইন্যান্সের জায়গাগুলোতে আমি সিরিয়াসলি কাজ করতে চাই। নতুন কোম্পানিগুলোর জন্য আমি কাজ করতে চাই, লোকাল কোম্পানিগুলো যাতে সরকারি বিভিন্ন কাজে আদি প্রাধান্য পায় সেই জায়গাগুলোতে আমি কাজ করতে চাই। আমি মনে করি অ্যাসোসিয়েশনে অনেক রেসপন্সিবিলিটি আছে, আমাদের যারা মেম্বার তারা কখনো চায় না অ্যাসোসিয়েশনগুলো তার বিজনেস করে দেখ। মেম্বাররা কী চায়, তারা একটা বিজনেস ফ্রেন্ডলি ইকোসিস্টেম যাতে বেসিস করতে পারে, সেই জায়গায় মেম্বার বেসিস ভূমিকা রাখে, সেই জায়গাগুলো তারা চায়। আমাদের মেম্বারদের এক্সপেকটেশনটা আসলে অ্যাসোসিয়েশনের কাছে কী, মেম্বাররা কখনো চায় না যে অ্যাসোসিয়েশন তার বিজনেসটা করে দেয়। মেম্বাররা চায় যে বিজনেস ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট যাতে অ্যাসোসিয়েশন করে, সেই পলিসি সেই জায়গাগুলোতে তারা যাতে অ্যাডজাস্ট করে। সাথে মেম্বাররা কী চায়, মেম্বাররা চায় তাদের প্রবলেমগুলো যাতে অ্যাসোসিয়েশন লিডাররা শুনে এবং সেই প্রবলেমের সলিউশনের জন্য তারা যাতে কাজ করে। আমি এবার 2024 এবং 2026 বেসিসের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে পার্টিসিপেট করছি টিম স্মার্ট থেকে। আমাদের টিম স্মার্টের আমাদের মুস্তাফিজুর রহমান সোহেল ভাইয়ের নেতৃত্বে একটি অসাম টিম আমাদের তৈরি হয়েছে। আমরা যদি টিম স্মার্ট ক্ষমতায় আসি, বেসিস মেম্বার সেন্ট্রিক একটা অ্যাসোসিয়েশনে পরিণত হবে, যেটা আগেও ছিল, মাঝখানে কিছুদিন হয়তো এর ব্যত্যয় ঘটেছিল। আর আমরা ট্রাই করবো বেসিসকে তার পুরনো রূপে আবার রিয়েল করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছেন। এখন উনি 2041 সালের স্মার্ট বাংলাদেশের ভিশন ডিক্লেয়ার করেছেন। আমরা 2041 সালের স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছি। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যেমন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছি, আমরা স্মার্ট বাংলাদেশের বিনির্মাণ করব। নিউ এন্টারপ্রেনারদের জন্য আমার একটা সাজেশন হচ্ছে, যখন আমরা ব্যবসা শুরু করি, অন্য একজন ব্যবসা শুরু করছে, ভালো করছে দেখে আপনি শুরু করলেন, এভাবে শুরু করা যাবে না। আপনি দেখবেন আপনি কোন মার্কেটে বিজনেস করবেন, সেই মার্কেটে আপনার এক্সপিরিয়েন্স কেমন, এবং অ্যাডমিনিস্ট্রেশন চালানো যদি আপনার এক্সপিরিয়েন্স যদি নাও থাকে, তাহলে আমি আপনাদেরকে সাজেশন দিব, কোথাও কিছুদিনের জন্য যদি আপনি জবও করেন, তাহলে কারো আন্ডারে যদি আপনি মেন্টরশিপ নেন, তাহলে সেই এক্সপিরিয়েন্সটা আপনার হবে। আপনারা যদি পার্টনারিং করেন, পার্টনারদের মধ্যে তিনটা গুণ থাকতে হবে। আমি টেকনোলজির উদ্যোক্তাদের কথা বলছি, একটা হচ্ছে আপনার টেকনোলজি নলেজ, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল নলেজ, একটা হচ্ছে কানেক্টিভিটি। আপনাদের তিনটার যদি কম্বিনেশন পান, তাহলে আমি বলি রাইট পার্টনারশিপ। আর যদি এরকম তিনজন মানুষ খুঁজে না পান, আপনার একজন অথবা একের অধিক দুজন মিলে এই কাজটা করতে চান, তাহলে এই নলেজগুলো আপনাকে গেইন করতে হবে বিফোর স্টার্ট এনি কাইন্ড অফ টেকনোলজি বিজনেস। তো আশা করি আপনারা যদি এই টেকনোলজির তিনটা জিনিস আমি বললাম, টেকনোলজির নলেজ, ফাইন্যান্সিয়াল নলেজ আর কানেক্টিভিটি, এই তিনটা নিয়ে যদি আপনি শুরু করতে পারেন, তাহলে আপনার জার্নিটা অনেক বেশি ইজি হবে।